ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর দেখেন এরকম কি অপশন চলে আসে। তো এখানে আমি ফেসবুক ইউজ করতেছি, সবকিছু এখান থেকে ফেসবুক দেখতে পারবো এবং মেসেঞ্জারে যে মেসেঞ্জারে চ্যাট করতে পারবো। তো এখানে সবকিছু ইউজ করতে পারবেন দুভাগে। তো এখানে দেখেন আমি অলরেডি ফেসবুকে আছি, ফেসবুক দেখতেছি। তো এখন যদি আপনি চান আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ব্যবহার করতে পারবেন, তো সেটা কিভাবে তো অবশ্যই দেখে নেন। তো আমি পুরো ভিডিওতে দেখাবো সেটা, আপনার হ্যান্ডফোন সেটিং থেকে আপনি এই অপশনটা করতে পারবেন খুব সহজে। হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো আপনাদেরকে একের ভিতরে দুই। তো হয়তো ভাবতেছেন যে একের ভিতরে দুই সেটা আবার কেমন। তো আপনার হ্যান্ডফোনের সাহায্যে একের ভিতরে দুই করতে পারবেন আপনার হ্যান্ডফোন দুভাগে। তো সেটা কি করে, আপনি ফেসবুক থেকে ফেসবুক ইউজ করার সময় আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন, তো সেটা কিভাবে। তো এক্সাম্পল হিসাবে আপনাদেরকে অল্প একটু দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম আপনার হ্যান্ডফোন স্মার্ট মোবাইলে অথবা যে মোবাইলে কোনো বাটন থাকে না, তাদের একটা স্ক্রিনে ব্যাক বাটন হোম বাটন অবশ্যই আছে, তিনটা বাটন আছে। তো আপনার হাতের বাম পাশে যে বাটনটা, এটা আমি স্ক্রিনে সুন্দরভাবে দিয়ে দিব, হয়তো বুঝতে পারবেন। তখন সেটাতে আপনি ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পর দেখেন এরকম কি অপশন চলে আসে। তো এখানে আমি ফেসবুক ইউজ করতেছি, সব তো এখান থেকে ফেসবুক দেখতে পারবো এবং মেসেঞ্জারে যে মেসেঞ্জারে চ্যাট করতে পারবো। তো এখানে সবকিছু ইউজ করতে পারবেন দুভাগে। তো এখানে দেখেন আমি অলরেডি ফেসবুকে আছি, ফেসবুক দেখতেছি। তো এখন যদি আপনি চান আপনি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ব্যবহার করতে পারবেন, তো সেটা কিভাবে তো অবশ্যই দেখে নেন। তো আমি পুরো ভিডিওতে দেখাবো সেটা, আপনার হ্যান্ডফোন সেটিং থেকে আপনি এই অপশনটা করতে পারবেন খুব সহজে। তো আমি ইউটিউবটা প্লে করি, ইউটিউব প্লে করার পর দেখেন ইউটিউব ডাইরেক্টলি চলে আসছে। আসার পর আমি যে কোনো একটা ভিডিও আমি প্লে করি, প্লে করার পর হয়তো আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হয়ে গেছে। তো এভাবে আপনি দুই ভাগে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন দুইটা ব্যবহার করতে পারবেন একই ফোনে দু ভাগে, একের ভিতরে দুই। সেটা কোন সেটিং থেকে করবেন অবশ্যই দেখাবো। তো আমি হয়তো এখান থেকে বের হয়ে আসি, বের হয়ে আসার পর আপনি ডাইরেক্টলি সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর আপনি যেটা করবেন, হ্যাঁ সেটিং এ যাওয়ার পর আপনি এরকম একটা অপশন পাবেন। অপশন পাওয়ার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এরকম একটা অপশন যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। তো আমার ফোনটা হলো ওপো। ওপো যারা আছেন তারা তো অবশ্যই 100% করতে পারবেন, ব্যবহার করতে পারবেন এরকম ভাবে দুইটা অ্যাপ্লিকেশন। আর যারা অন্য সব মোবাইল বিভূতে হয়, তো অন্য অ্যাপ্লিকেশন অন্য মোবাইল যাদের আছে তারা হবে, যদি আপনার মোবাইলে কোনো বাটনই না থাকে, স্ক্রিন বাটন থাকে শুধু, তাহলে আপনি করতে পারবেন। তাহলে এরকম একটা অপশন যদি খুঁজে পান তাহলে আপনার সেটিং এ যাওয়ার পর তাহলে এটাকে ওপেন করে দেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনশট কিভাবে তুলবেন, হয়তো এখানে শো করে দিতেছে দেখাচ্ছে। তো আমি একটা স্ক্রিনশট তুলি, দেখেন এই স্ক্রিনশট অলরেডি উঠে গেছে, এটা একটা পিকচারে পরিণত হয়েছে। তো পরবর্তীতে দেখেন কিভাবে আপনি একের ভিতরে দুই, যে আপনার মোবাইলটা আছে সেটা দুই ভাগে করবেন, আপনি দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি দ্বিতীয় নাম্বারে কিভাবে আপনি ডাইরেক্টলি আপনি দুই ভাগে যাবেন সেটাও দেখায় দিব, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে যদি আপনি উপরে দেখতে পাচ্ছেন এটা যদি আপনার অফ থাকে ড্রোনটাই অন করে দিবেন। অন করার পর আপনি সেটিং থেকে বের হয়ে আসবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, সেটিং এ যাওয়ার পর আপনি এমন একটা অপশন পাবেন, এই অপশনটা আপনি স্ক্রিনশট করে রেখে দিতে পারেন অথবা লিখে দিতে পারেন। রাখার পর আপনি আপনার সেটিং এ খুঁজতে পারেন, যদি পান তাহলে আপনিও একের ভিতরে দুই করতে পারবেন। তো তো সেটাই আমি দেখাবো। আরেকটা হলো যেটা আপনি এখানে আমি দেখতে পাচ্ছেন অলরেডি অনেকগুলা এখানে
আমি যেটি দেখছি সেগুলো আর লেখাটা এখানে রয়ে গেছে। তো এখানে যদি আমি নিচের দিকে টান দিই, টান দেওয়ার পরে দেখেন এখানে অপশনটা আমি পেয়ে গেছি। এখানে যদি ক্লিক করে দিই দেখেন এরকম একটি অপশন চলে আসছে। তো অলরেডি ইউটিউবের পাশাপাশি আমি ইউটিউব প্লে করে দিছি। প্লে করার পর আপনি গান দেখতে পারবেন, নাটক দেখতে পারবেন। আপনি অনেক অনেকে যারা আছে ইউটিউব থেকে গান দেখার সাথে সাথে আপনারা চ্যাট করতে খুব পছন্দ করেন, তো তাদের জন্য খুব উপকারিতা হবে। তো এখানে দেখেন আমি ইউটিউবের পাশাপাশি যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে ওপেন করে আমি ইউজ করতে পারবো। তো খুব সুন্দর একটি সেটিং, তো শুধু আপনি অন করে দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন ভিডিওর পাশাপাশি ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুক দেখতে পাচ্ছি, ফ্যান অ্যাকসেপ্ট করতে পারবো, সবকিছু করতে পারবো। তো এখানে দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি দুভাগ থেকে একের ভিতরে দু থেকে বের হয়ে আসতে চান, যে কোনো একটি ইউজ করতে চান, তাহলে আপনারা খুব সহজে বের হয়ে আসতে পারবেন। আপনার ফোনের দুভাগের মাঝামাঝি দেখেন আপ অ্যান্ড ডাউন আছে, তো সেখানে যাওয়ার পর আপনি দেখেন নিচের দিকে টান দিলে আপনি ফেসবুক চলে যাবে, উপরের দিকে টান দিলে আপনি ইউটিউব চলে যাবে। তো খুব সহজে আপনি দুভাগ থেকে আপনি ফিরে আসতে পারবেন। তো অবশ্যই মজার একটা বিষয়, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আপনি দেখবেন আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো অবশ্যই বুঝতে পারছেন, আর যদি আমাকে কমেন্ট করে বলে দিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোন ধরনের ভিডিও আপনাদের দরকার, আপনার মোবাইলে কোনো সমস্যা থাকলে অথবা মোবাইলে পোস্ট করার সময় কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, আল্লাহ। Make more time.